বিডিও অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু পুরুষ মহিলা উভয়ের পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন একটি ব্লগে, যেখানে কিন্তু যে পোস্ট মানে গ্রুপ সি পোস্ট রয়েছে 11,000 টাকা পার মান্থ, মানে প্রতি বছর প্রতি মাসে যে স্যালারি সেটি কিন্তু 11,000 টাকা রয়েছে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করে নিতে পারেন। আবেদনের লাস্ট ডেট খুবই সীমিত, মানে খুব কিন্তু লাস্ট ডেট রয়েছে। যদি আবেদন করতে হয় অবশ্যই এই তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে নিতে হবে। অতএব আজকের আবেদনটি কোন জেলায় প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করবেন, বেতন কাঠামো কি রয়েছে, সকল সমস্ত রকম বর্ণনা কিন্তু একে করে এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, ভিডিওটিতে একটি লাইক সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বন্ধুরা, রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের একে করে দেখিয়ে দিই। এর সঙ্গে বলে রাখবো, যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনারা যদি নতুন পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের যে রিক্রুটমেন্টটি রয়েছে এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ওয়াকেন্ট ইন্টারভিউ রয়েছে। সেদিন কিন্তু আপনাদের যে একটি ফর্ম, মানে যে ফর্মটি আপনারা জমা করবেন সেই ফর্মটিকে আর এক সেট কপি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে, সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ইন্টারভিউর ঠিক 1 ঘন্টা আগে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে কিন্তু আপনাদের ইন্টারভিউ, তারপরে মিলবে চাকরি। তো সরাসরি চলে যাবো সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। তো অন স্ক্রিনে দেখুন আমি কিন্তু সেই ফর্মটির মধ্যে চলে এসেছি। এক পেজের একটি ফর্মকে আপনাদের A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করতে হবে, এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে দেবেন। আর এর সঙ্গে অবশ্যই যে সকল ডকুমেন্টসগুলি দেবেন অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে ভুলবেন না, মানে সেলফ অ্যাটাস্টেড করেই কিন্তু আপনাদের দিতে হবে। এবার কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে এখানে কিন্তু এক এক করে বলাই রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিই। সবার প্রথমে বলা আছে ডকুমেন্টস টু বি সাবমিটেড, মানে সেই ফর্মটির সঙ্গে আপনারা আর কী কী ডকুমেন্টস সাবমিট করবেন। এখানে বলা আছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ ফলোয়িং ডকুমেন্টস টু বি সাবমিট উইথ দ্য অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদের জমা দিতে হবে। যেটা এজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে পারেন। এর সঙ্গে ইপিক বা আধার কার্ড আপনাদের দিতে বলা আছে। কপি অফ লাস্ট বেসিক পে সার্টিফিকেট, এই সকল ডকুমেন্টস কিন্তু আপনাদের দিতে হবে। টোটাল 5 ধরনের এখানে যে ডকুমেন্টস সেই সকল ডকুমেন্টস কিন্তু দিতে বলা আছে। এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন অরিজিনাল কপি অবশ্যই কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউ সময়, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশন মানে অরিজিনাল ডকুমেন্টস দেখেই তো তারপরে আপনাদের জেরক্স কিন্তু ভেরিফিকেশন করা হবে। তো ওইখানে কিন্তু অবশ্যই সেটা মাথায় রাখবেন। তা লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে 12/8/2022, মানে এ মাসের 12 তারিখে আপনাদের লাস্ট ডেট। আর আজকে রয়েছে 7 তারিখ, এখনও কিছু সময় আপনারা পাচ্ছেন, যার 4টার সময় বিকেল 4টার সময় লাস্ট ডেট। কোন ব্লকে আপনাদের জমা করতে হবে, আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লক অফিসে কিন্তু আপনারা হ্যান্ড বাই হ্যান্ড জমা করে দিতে পারেন। সঙ্গে দেখতে পাবেন এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা আছে থ্রো পোস্ট কুরিয়ার বাই হ্যান্ড আপনারা কিন্তু জমা করতে পারেন, ঠিক আছে, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। এবার বলা আছে অ্যাপ্লিকেশন উইল নট বি ইন্টারটেন্ড আফটার 12/8/2022, 12/8/2022 তারিখের পরে যদি আপনারা কেউ হ্যান্ড বাই হ্যান্ড জমাও দিতে আসেন সেক্ষেত্রেও কিন্তু জমা নেওয়া হবে না। তো সেটা অবশ্যই আপনারা মাথায় রেখে কিন্তু আপনারা আবেদনটি করে নেবেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিই কোন পোস্টের জন্য। এখানে আপনারা দেখতেই পারবেন অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, CMDMP। তো এই যে পোস্ট রয়েছে এই পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে, যেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটি কিন্তু একটি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে রিক্রুটমেন্ট করতে চলেছে। এখানে যে রিমিউনেশনটি আপনারা পাবেন, মানে যে মান্থলি বেতন, সেটি কিন্তু এখানে কত টাকা রয়েছে, 11,000 টাকা পার মান্থ কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডেট অফ ওয়াকেন্ট ইন্টারভিউ আপনাদের কত তারিখে রয়েছে, 18/8/2022 তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে ঠিক 12:30 মিনিটে। অবশ্যই আপনাদের কিন্তু সেখানে 11টার সময় উপস্থিত থাকতে হবে, কারণ আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় রয়েছে। তো এখানে দেখতে পাবেন রিপোর্টিং টাইম এখানে ধরাই রয়েছে, 12টার সময় কিন্তু উপস্থিত থাকতে বলা আছে, মানে 30 মিনিটের মতো আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, এরপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ। তো এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে, কারণ এটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বলা হয়েছে অন কন্ট্যাক্ট বেসিক ফর রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্ট ইন এনি গভর্নমেন্ট অফিস। তো এখানে বলা হচ্ছে যে কোনো রাজ্য সরকারে যদি চাকরি করে থাকেন, 5 বছরের এক্সপিরিয়েন্স মানে থেকে থাকে আপনাদের কী নিয়ে অ্যাকাউন্ট নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে, নইলে কিন্তু আবেদন করা যাবে না। অবশ্যই কিন্তু আপনাদের রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, মানে রিটায়ারপ্রাপ্ত হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। যারা কিন্তু রিটায়ারপ্রাপ্ত নন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, মানে যারা নর্মাল ছেলেপেলেরা রয়েছেন, মেয়েরা রয়েছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যারা পুরুষ এবং মহিলা রয়েছেন 60 মধ্যে যাদের বয়স, তারাই শুধুমাত্র এখানে আবেদন করে নিতে পারবেন। 65 মানে লাস্ট কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর দেখতে পাবেন কম্পিউটার টাইপিং কিন্তু আপনাদের জানতে হবে, তাদের কিন্তু বেশি প্রিফার করা হবে, মানে যারা কম্পিউটারের কাজ জানবেন তাদের কিন্তু মানে বেশি প্রিফার করা হবে, তাদের কিন্তু আগে নেওয়া হবে। সঙ্গে দেখতে পাবেন এজ এখানে বলা আছে 65 ইয়ার্সের মধ্যে কিন্তু আপনাদের বয়স থাকতে বলা হয়েছে, 18/8/2022 তারিখের মধ্যে কিন্তু যে বয়স সেটি কিন্তু বিবেচনা করা হবে। এরপরে পরবর্তীতে আপনারা যেটা লক্ষ্য করবেন এখানে বলা আছে এঙ্গেজমেন্ট উইল পিওরলি কন্ট্যাক্ট বেসিক ইন্টিয়ারলি ফর দ্য পিরিয়ড অফ 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ হিজ জয়নিং টু দ্য পোস্ট হুইচ মে বি রিনিউড
এখানে যে কথাটি বলা হয়েছে মানে এখানে বলা হয়েছে আপনি জবে থেকে যে জয়েন করবেন সেই থেকে আপনাদের পুরো 1 বছর শুধুমাত্র আপনাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে, পরবর্তীতে কিন্তু আপনাদের সেই কাজটি আর থাকবে না, মানে 1 বছরে কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের কিন্তু নিয়োগটি করতে চলেছে। কোন জায়গায় এখানে দেখতে পাবেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য, যেখানে বলা হয়েছে মুরারি 1 ডেভেলপমেন্ট ব্লক, যেটা মুরারি বীরভূমে রয়েছে। তো বীরভূম থেকে অনেকে SMS করেছিলেন এর আগের ভিডিওতে যে বীরভূমে কোনোরকম রিক্রুটমেন্ট থাকলে সেটি ভিডিও মাধ্যমে জানিয়ে দিতে। তো আপনাদের কিন্তু জেলায় এটি প্রকাশিত হয়েছে, যদি আপনারা কেউ রিটায়ারপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করে নেবেন, আর আপনারা যদি কেউ আপনাদের চেনাজানার মধ্যে এমন কেউ থেকে থাকে রিটায়ারপ্রাপ্ত তাদের মধ্যে অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তারা এই আবেদনটি করে নিতে পারে। তো আপনারা হয়তো বুঝে গেছেন এই যে মুরারি 1 ডেভেলপমেন্ট ব্লক রয়েছে সেখানে হ্যান্ড বাই হ্যান্ড বা আপনারা যদি চান যে বাই পোস্টের মাধ্যমে জমা করবেন জমা করে দিতে পারেন। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, আর এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।